বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস টুয়েলভের ভেক্টর অ্যালজেব্রা চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো, আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর সাতের অঙ্ক থেকে শুরু করব। তাহলে দেখো, সাতের অঙ্ক কী দেওয়া রয়েছে, যে দেখাও যে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস ফোর আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ এবং ফাইভ আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তাহলে দেখো, আমাদের এখানে তিনটি ভেক্টর দেওয়া রয়েছে, আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে তিনটি ভেক্টর দেওয়া রয়েছে এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুকে নির্দেশ করে। এবার দেখো, আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি দেখাবো, যে কোনো একটা বাহুর স্কোয়ার সমান অপর দুটো বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ একটি বাহুর বর্গ সমান হচ্ছে অপর দুটো বাহুর বর্গের সমষ্টি, এটাকে আমরা দেখাবো এখানে। তাহলে দেখো, অঙ্কটা এবার আমরা শুরু করছি। তাহলে যেগুলো দেওয়া রয়েছে ওগুলো আমরা লিখে নেবো আগে। তাহলে দেখো, আমাদের এখানে প্রথমে যে তিনটি ভেক্টর দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে এক একটা ত্রিভুজের একটি একটি বাহু করে আমরা লিখব। তাহলে আমরা প্রথমটাকে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর দিয়ে লিখছি। তাহলে এখানে কী লিখছি দেখো, যে ধরি এ ভেক্টর সমান মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বি ভেক্টর সমান মাইনাস ফোর আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ, আর সি ভেক্টর সমান ফাইভ আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ। এবার আমরা কি বের করব, প্রত্যেকটার মান বের করব, অর্থাৎ আমাদেরকে কি বের করতে হবে, মডিউলাস অফ এ ভেক্টর, মডিউলাস বি ভেক্টর আর মডিউলাস সি ভেক্টর। তাহলে এখানে কি লিখছি দেখো, অতএব মডিউলাস এ ভেক্টর, অতএব মডিউলাস এ ভেক্টর সমান, মডিউলাস এ ভেক্টর সমান আমরা কি লিখব এখানে, রুট ওভার এই যে প্রত্যেকটার মানগুলো রয়েছে আই জে কে ক্যাপ দিয়ে, এখানে দেখো শুধুমাত্র আই ক্যাপ আর জে ক্যাপ রয়েছে, তাহলে এদের যেগুলো ও কোএফিসিয়েন্ট সেগুলো আমরা বর্গ করে যোগ করে লিখব। তাহলে মডিউলাস এ ভেক্টর সমান আমরা কত পাবো দেখো, মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এটা ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা পাবো টু, তাহলে এটা হচ্ছে আমাদের রুট টু। তাহলে একেবারে এখানে লিখে দিই, অতএব মডিউলাস এ ভেক্টর তার স্কোয়ার সমান হচ্ছে টু। এবার আমরা কী বের করবো, মডিউলাস বি ভেক্টর। তাহলে বের করে এখানে মডিউলাস বি ভেক্টর সমান দেখো, আমরা এখানে কী লিখবো, রুট ওভার মাইনাস ফোরের হোল স্কোয়ার প্লাস মাইনাস সিক্সের হোল স্কোয়ার। তাহলে সমান লিখছি দেখো, রুট ওভার মাইনাস ফোরের হোল স্কোয়ার প্লাস মাইনাস সিক্সের হোল স্কোয়ার সমান, এখান থেকে পাবো ষোলো আর এখান থেকে পাবো ছত্রিশ, যোগ করলে আমরা পাবো বাহান্ন, তাহলে রুট ওভার ফিফটি টু। তাহলে এখানে লিখি, অতএব মডিউলাস বি ভেক্টর স্কোয়ার সমান ফিফটি টু। এবার আমরা মডিউলাস সি ভেক্টর বের করব, মডিউলাস সি ভেক্টর সমান দেখি আই জে আর কোএফিসিয়েন্টগুলো দেখো আমাদের কত রয়েছে, পাঁচ আর পাঁচ করে, তাহলে সমান রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো পঁচিশ আর পঁচিশ, যোগ করলে আমরা পাবো পঞ্চাশ, তাহলে রুট ওভার ফিফটি। তাহলে অতএব মডিউলাস সি ভেক্টরের হোল স্কোয়ার সমান আমরা পাচ্ছি পঞ্চাশ। তাহলে দেখো, আমরা যদি এই দুটোকে যোগ করি, এই যে মডিউলাস এ ভেক্টরের স্কোয়ার সমান হচ্ছে দুই আর মডিউলাস সি ভেক্টরের স্কোয়ার হচ্ছে পঞ্চাশ, তাহলে পঞ্চাশ আর দুই যোগ করলে আমরা পাবো দেখো বাহান্ন। তাহলে এখানে আমরা অতএব দিয়ে কী লিখতে পারি, যে অতএব মডিউলাস এ ভেক্টর তার স্কোয়ার প্লাস মডিউলাস সি ভেক্টর তার স্কোয়ার সমান হচ্ছে মডিউলাস বি ভেক্টরের স্কোয়ার। তাহলে দেখো, দুটো বাহুর বর্গের সমষ্টি সমান হচ্ছে অপর একটি বাহু, তাহলে আমরা এক্ষেত্রে কী বলতে পারবো, যে ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তাহলে অতএব এখানে কী লিখব, যে অতএব ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। দেখো, এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো, আটের দাগের অঙ্ক কী দেওয়া রয়েছে, এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে মাইনাস ফাইভ আই ক্যাপ প্লাস জে ক্যাপ, ফাইভ আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ
এবং 10i ক্যাপ প্লাস 7j ক্যাপ, দেখাও যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমাদের দেখো এখানে এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে, আমাদেরকে এ বি সি বিন্দু তিনটি সমরেখ দেখাতে হবে। তাহলে আমরা এখানে যেটা দেখাবো, দেখো যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ দেখাতে হবে, তাহলে যদি আমরা এটার ছবি আঁকি, তাহলে মনে করো এখানে হচ্ছে এ বিন্দু, এখানে রয়েছে আমাদের বি বিন্দু, আর এটা রয়েছে আমাদের সি বিন্দু। তাহলে এ বি সি বিন্দু তিনটি সমরেখ দেখাতে গেলে আমরা আমরা এখানে কি দেখাবো না, এ বি ভেক্টর সমান একটা সাম স্কেলার কোয়ান্টিটি ল্যামডা নিলাম, ল্যামডা ইনটু বি সি ভেক্টর, এটা আমরা দেখাবো। তাহলে আমরা কি দেখাবো, এ বি ভেক্টর সমান ল্যামডা ইনটু বি সি ভেক্টর, যেখানে ল্যামডাটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে দেখো আটের অঙ্কটা, শুরুতে আমরা কি লিখলাম যে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে নিয়েছি, -5i ক্যাপ প্লাস জে ক্যাপ, 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ, আর এবং 10i ক্যাপ প্লাস 7j ক্যাপ। এবার আমরা কি বের করব, এ বি ভেক্টর বের করব আর বি সি ভেক্টর বের করব। তাহলে এখান থেকে দেখো আমরা কি বের করছি, এ বি ভেক্টরের মান। তাহলে এ বি ভেক্টর সমান আমরা কি জানি, এটা সমান আমরা লিখতে পারবো পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে আগে এটা লিখে নিই, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ ক্যাপিটাল এ সমান, তাহলে পজিশন ভেক্টর অফ বি দেখো দেওয়া রয়েছে 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ, মাইনাস পজিশন ভেক্টর অফ এ, যেহেতু এখানে মাইনাস দেওয়া রয়েছে সেজন্য আমরা এখানে একেবারে সাইনগুলো চেঞ্জ করে লিখছি। তাহলে এটা হবে আমাদের প্লাস 5i ক্যাপ আর এটা হবে মাইনাস জে ক্যাপ, তাহলে সমান এখানে আমরা পাবো দেখো 10i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এবার আমরা বের করব বি সি ভেক্টর, তাহলে বি সি ভেক্টর সমান এটা আমরা কী লিখবো, পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি সমান পজিশন ভেক্টর অফ সি, দেখো এখানে দেওয়া রয়েছে 10i ক্যাপ প্লাস 7j ক্যাপ, তাহলে এখানে লিখছি দেখো 10i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস পজিশন ভেক্টর অফ বি, তাহলে বি দেখো কত দেওয়া রয়েছে 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ, যেহেতু এখানে একটা মাইনাস রয়েছে তাহলে আমরা সাইনগুলো চেঞ্জ করে লিখবো, অর্থাৎ -5i ক্যাপ -5j ক্যাপ। তাহলে এখানে লিখছি দেখো -5i ক্যাপ -5j ক্যাপ, তাহলে সমান এখানে আমরা পাবো দেখো সমান, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 5i ক্যাপ আর এটা হবে আমাদের প্লাস 2j ক্যাপ। তাহলে দেখো এই আমাদের এ বি ভেক্টর বেরিয়েছে কত, 10i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর বি সি ভেক্টর পেয়েছি আমরা 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তাহলে দেখো এখানে আমরা যদি একটা স্কেলার কোয়ান্টিটি কমন নিতে পারবো, এখান থেকে দেখো আমাদের 2 কমন আসবে, তাহলে এখান থেকে আমরা কি কমন নিলে কত পাবো দেখো, এখানে আমরা যদি 2 কমন নিই তাহলে আমরা পাবো কত, ফাইভ ভেতরে পাবো 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ। আবার এখানে দেখো যদি আমরা এই 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে দেখো আমরা এটা পাবো 10i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে দেখো আমরা এখানে এটা এভাবে না লিখে এভাবে লিখছি যে এ বি ভেক্টর, অতএব এ বি ভেক্টর সমান কত পাচ্ছি আমরা এখানে, এই যে বি সি ভেক্টরের সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে মানে এখানে আমরা কত লিখতে পারবো, 2 ইনটু বি সি ভেক্টর, কারণ এ বি ভেক্টরের সঙ্গে দেখো এই যে এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি বি সি ভেক্টরের সঙ্গে এই টার্মটাকে, যে যদি 2 গুণ করি তাহলে দেখো এই টার্মটাই আমরা পাবো, তাহলে এ বি ভেক্টর সমান আমরা কি পাবো, 2 ইনটু বি সি ভেক্টর, অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারবো যে এ বি সি ভেক্টরটা হচ্ছে, এ বি সি বিন্দু তিনটি হচ্ছে সমরেখ, কারণ আমরা কি দেখাতে পেরেছি এ বি ভেক্টর সমান একটা স্কেলার কোয়ান্টিটি যেখানে ল্যামডা যার ভ্যালু হচ্ছে 2 ইনটু বি সি ভেক্টর। তাহলে দেখো অতএব এখানে কী লিখবো, অতএব এ বি সি বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। দেখো 9 অঙ্ক কী দেওয়া রয়েছে, যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এ যার বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে দেখো -5, 7, বি -4, 5 এবং সি 1, 5 বিন্দু তিনটি একরেখীয়।
তো এগুলো দেখো আমাদের বিন্দুর স্থানাঙ্ক আকার করে রয়েছে, আমরা এগুলোকে কি ফর্মে লিখব না অবস্থান ভেক্টর আকার করে লিখব। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে -5i ক্যাপ + 7j ক্যাপ, বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে -4i ক্যাপ + 5j ক্যাপ, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে i ক্যাপ - 5j ক্যাপ। এবার আমরা পুরো আগের অঙ্কটা অর্থাৎ 8-এর দাগের অঙ্কের মতন সেম ক্যালকুলেশন করব। এই বিন্দু তিনটি একরেখীয় আর বিন্দু তিনটি সমরেখ, আর যদি দেখাতে পারলে যে দুটো সরলরেখা হচ্ছে পরস্পর সমান্তরাল, দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে এই তিনটের কন্ডিশন হচ্ছে একই, একটা ভেক্টর সমান হচ্ছে সাম স্কেলার কোয়ান্টিটি ইনটু দে পরের ভেক্টরটা। তাহলে এখানে আমরা প্রথমে কি বের করব, এ বি বের করব, তারপর বি সি বের করব, দিয়ে ওই দুটোর মধ্যে সম্পর্ক দেখাবো। তাহলে দেখো 9-এর অঙ্ক কি লিখলাম শুরুতে, এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে -5i ক্যাপ + 7j ক্যাপ, -4i ক্যাপ + 5j ক্যাপ, আর i ক্যাপ - 5j ক্যাপ। এবার আমরা কার কার মান বের করব, এ বি আর বি সি এর মান বের করব। তাহলে এখানে কি লিখছি দেখো, এ বি ভেক্টর সমান, তাহলে এটাকে আমরা কী লিখবো, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ সমান, তাহলে পজিশন ভেক্টর অফ বি মানে এ ভেক্টরটা দেখো -4i ক্যাপ + 5j ক্যাপ মাইনাস পজিশন ভেক্টর অফ এ, তার মানে এ যে এ ভেক্টরটা যেটা দেওয়া রয়েছে এগুলোকে আমরা সাইনটা চেঞ্জ করে লিখছি, তাহলে এটা হবে আমাদের 5i ক্যাপ - 7j ক্যাপ। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো দেখো, এই দুটো থেকে পাবো i ক্যাপ, আর 5j ক্যাপ - 7j ক্যাপ, তার এখান থেকে আমরা পাবো -2j ক্যাপ। এবার আমরা বের করব বি সি ভেক্টর, তাহলে এখানে লিখছি দেখো বি সি ভেক্টর সমান পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি সমান, পজিশন ভেক্টর অফ সি দেখো কত রয়েছে i ক্যাপ - 5j ক্যাপ, তাহলে এখানে লিখলাম i ক্যাপ - 5j ক্যাপ মাইনাস পজিশন ভেক্টর অফ বি, তাহলে এই ভেক্টরটাকে আমরা সাইনগুলো চেঞ্জ করে লিখবো, তাহলে +4i ক্যাপ - 5j ক্যাপ, তাহলে +4i ক্যাপ - 5j ক্যাপ, তাহলে সমান এখান থেকে দেখো আমরা যোগ করলে পাবো i ক্যাপ + 4i ক্যাপ, তাহলে এটা হবে 5i ক্যাপ - 10j ক্যাপ। দেখো এই দুটো থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে আমরা কত পাবো, 5i ক্যাপ - 2j ক্যাপ। এবার 5i ক্যাপ - 2j ক্যাপ দেখো এই মানটাই হচ্ছে আবার আমাদের যেটা এ বি ভেক্টরের মান বের করেছিলাম তার সঙ্গে সমান, এই যে এ বি ভেক্টর কত পেয়েছিলাম আমরা i ক্যাপ - 2j ক্যাপ, তাহলে এর জায়গাতে আমরা এ বি ভেক্টর লিখতে পারবো, তাহলে সমান 5 এ বি ভেক্টর। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম যে বি সি ভেক্টর সমান, অতএব বি সি ভেক্টর সমান 5 এ বি ভেক্টর। তাহলে দেখো আমরা কি পেলাম, বি সি ভেক্টর সমান 5 এ বি ভেক্টর, যেখানে তার মানে আমরা কি বলতে পারবো, বি বিন্দুটা হচ্ছে সাধারণ বিন্দু, অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারবো যে এ বি সি বিন্দু তিনটি একরেখীয়। তাহলে অতএব আমরা কি লিখবো, এ বি সি বিন্দু তিনটি একরেখীয়। দেখো 10-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, এ ভেক্টর সমান i ক্যাপ + j ক্যাপ, বি ভেক্টর সমান 4i ক্যাপ - j ক্যাপ। এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 2a ভেক্টর - b ভেক্টর এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, আর নির্ণয় করতে হবে এই ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর উপাংশ আর স্কেলার উপাংশ। তাহলে শুরুতেই আগে আমরা কার মান বের করব, 2a ভেক্টর - b ভেক্টর, এই ভেক্টরের মানটা আগে বের করব, তারপর আমরা কি বের করব, এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তাহলে দেখো অতএব আমরা এখানে কি লিখছি, অতএব 2a ভেক্টর - b ভেক্টর সমান, এটার আগে মান বের করব। তাহলে 2a ভেক্টর মানে এটাকে 2 দিয়ে গুণ করে লিখছি, তাহলে এটা আমরা পাবো দেখো 2i ক্যাপ + 2j ক্যাপ - b ভেক্টর, তাহলে এগুলো সাইনগুলো চেঞ্জ করে লিখবো, তাহলে -4i ক্যাপ + j ক্যাপ সমান, এটা আমরা পাবো দেখো -2i ক্যাপ + 3j ক্যাপ। এবার আমরা কী বের করব, এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, তাহলে অতএব এখানে কী লিখছি দেখো, অতএব 2a ভেক্টর - b ভেক্টর ভেক্টরের অভিমুখে একক ভেক্টর,
ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তাহলে দেখো এটা সমান আমরা কি লিখতে পারবো, আমরা কি জানি যে যদি আমাদের কোনো একটা ভেক্টর এ দেওয়া থাকে তাহলে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কি হয় না, এ ভেক্টর ডিভাইডেড বাই হয় মডিউলাস এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের পরম মান অর্থাৎ মডিউলাস মান। তাহলে এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারবো, যেহেতু এই ভেক্টরটা বলেছে তার মানে এটা সমান আমরা লিখবো 2 ইনটু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে সমান, তাহলে এর ভেক্টরের মান জানি দেখো -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডিভাইডেড বাই মডিউলাস মান বের করতে বলেছে, মানে আমরা কি করব রুট ওভার দিয়ে আই ক্যাপ আর জে ক্যাপের সর্গগুলো বর্গ করে যোগ করে লিখব। তাহলে রুট ওভার -2 এর হোল স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার, তাহলে 3 3 9 9 4 13, মানে √13। তাহলে এটা সমান আমরা একেবারে লিখে দিচ্ছি দেখো 1/√13 ইন্টু -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে এই মানটা হলো আমাদের 2a ভেক্টর মাইনাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। এবার আমরা কী বের করব, অক্ষ দুটো বরাবর ভেক্টর উপাংশ আর স্কেলার উপাংশ। তার মানে এখানে আমরা কি কি লিখবো, যেহেতু আই ক্যাপ আর জে ক্যাপ রয়েছে শুধুমাত্র, তাহলে একবার এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ স্কেলার উপাংশ লিখবো আর ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ আর স্কেলার উপাংশ লিখবো। তাহলে এখানে কি লিখছি দেখো, 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, কি লিখছি আমরা এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কী হবে না, এই পুরো মানটা হবে এই যে -2i ক্যাপ, তাহলে এটা কত হবে আমাদের, এটা সমান হচ্ছে -2i ক্যাপ। আর যখন স্কেলার উপাংশ বলবে তখন আমরা আই ক্যাপের কোএফিসিয়েন্টটা লিখব। তাহলে এখানে লিখি এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ, এটা সমান হবে -2। এবার দেখো পরে আমাদের লিখব ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর এখান থেকে দেখো ভেক্টর উপাংশটা হবে 3j ক্যাপ আর স্কেলার উপাংশটা হবে শুধুমাত্র এই মানটা জে ক্যাপের কোএফিসিয়েন্ট অর্থাৎ +3। তাহলে এখানে কী লিখব, ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ সমান 3j ক্যাপ আর ওয়াই অক্ষ বরাবর স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ এটা সমান হবে 3। দেখো 11 অঙ্ক কি দেওয়া রয়েছে, দুটি প্রদত্ত বিন্দু পি ও কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে 8i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং -2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ কি বের করতে হবে। দেখো এই যে পি কিউ ভেক্টরের মান ও দিক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেখো কি কি দেওয়া রয়েছে, পি বিন্দু আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে কী লিখলাম, পজিশন ভেক্টর অফ পি সমান 8i ক্যাপ প্লাস 3j ক্যাপ আর পজিশন ভেক্টর অফ কিউ সমান 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ। যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে পি কিউ ভেক্টরের মান ও দিক। তাহলে আগে আমরা শুরুতে পি কিউ ভেক্টরটাকে বের করে নেব। তাহলে অতএব এখানে কী লিখছি দেখো, পি কিউ ভেক্টর, তাহলে এটা সমান আমরা কী লিখবো দেখো, পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি, তাহলে সমান 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 8i ক্যাপ প্লাস সরি এটা মাইনাস 3j ক্যাপ হয়ে যাবে, এটা মাইনাস 3j ক্যাপ। তাহলে সমান এখান থেকে পাবো দেখো -6i ক্যাপ আর -8j ক্যাপ। কী কী চেয়েছে দেখো, এখানে মান ও দিক নির্ণয় করতে বলেছে। তাহলে মান মানে হচ্ছে আমাদের এই পি কিউ ভেক্টরের মডিউলাস ভ্যালু বের করতে হবে। তাহলে অতএব মানে কী লিখবো, মডিউলাস অফ পি কিউ ভেক্টর সমান কথা বেটা দেখো রুট ওভার -6 এর হোল স্কোয়ার প্লাস -8 এর হোল স্কোয়ার সমান √36 + 64। তাহলে এটা হবে আমাদের দেখো √100 = 10। তাহলে পি কিউ ভেক্টরের মান আমরা কত পেলাম, মান আমরা পেলাম 10। এবার দেখো কি বলেছে, দিক নির্ণয় করতে বলেছে।
তাহলে এখানে দিক নির্ণয় করতে বলেছে, মানে আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে যদি আমাদের আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়, আর এটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি আমাদের থিটা কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেখান থেকে আমরা কী লিখতে পারি যে কস থিটা সমান হবে এক্স বাই মডিউলাস আর ভেক্টর, বা এখান থেকে কী লিখতে পারবো, থিটা সমান কস ইনভার্স এক্স বাই মডিউলাস আর ভেক্টর। তো এখানে দিক নির্ণয় করতে বলেছে, মানে আমরা এই থিটার মানটাই বের করব। তাহলে এখানে আমরা কী লিখব, দেখো যে এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে ভেক্টরটি থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে কী লিখছি দেখো, যে ধরি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এখান থেকে কী লিখতে পারবো, কস থিটা সমান, তাহলে অতএব কস থিটা সমান এক্স বাই কী লিখে আমরা, মডিউলাস আর ভেক্টর। এই যে ফর্মটা আমি দেখালাম, তাহলে এক্স মানে হচ্ছে এখানে আই ক্যাপের যে কোএফিসিয়েন্টটা, তাহলে দেখো এখানে আই ক্যাপের কোএফিসিয়েন্টটা কত, -6। তাহলে এখানে কত লিখবো, -6 ডিভাইডেড বাই তার হচ্ছে যেটা মডিউলাস ভ্যালু মানে কত, 10। তাহলে এটা আমরা কত লিখবো, কস থিটা সমান -6/10 সমান -3/5। তাহলে অতএব আমরা এখানে থিটা সমান কত পাবো, কস ইনভার্স -3/5। তাহলে এখানে যে পি কিউ ভেক্টরের দিক নির্ণয় করতে বলেছিল, তাহলে এটা আমরা কত পেলাম, কস ইনভার্স -3/5। দেখো 12 নম্বর অঙ্ক কী বলেছে, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 4i ক্যাপ -3j ক্যাপ এবং -2i ক্যাপ +5j ক্যাপ। কী কী নির্ণয় করতে হবে, এখানে দেখো এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর এবং এ বি রেখাংশ যে দুটি বিন্দুতে সমত্রিকোণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টরগুলো দেওয়া রয়েছে। তাহলে দেখো 12 নম্বর দাগের অঙ্ক কী কী দেওয়া রয়েছে, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখানে কী লিখছি দেখো, পজিশন ভেক্টর অফ এ, এটা আমাদের বইয়ে বলে দেওয়া আছে দেখো, 4i ক্যাপ -3j ক্যাপ, আর পজিশন ভেক্টর অফ বি এটা সমান বলা রয়েছে দেখো, -2i ক্যাপ +5j ক্যাপ। আমাদেরকে কী বের করতে হবে, এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের যদি মনে করো এই যদি এ বি রেখাংশ হয়, এ বি রেখাংশ যাদের অবস্থান ভেক্টরটাকে আমরা বলছি এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর, আর বি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা বলছি বি ভেক্টর, এদের মধ্যবিন্দু যদি সি বিন্দু হয়, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কত লিখতে পারবো, না এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2। যেহেতু সিটা হচ্ছে মধ্যবিন্দু, সেজন্য আমরা কী করবো, এই এ বিন্দু বি বিন্দুর অবস্থান ভেক্টরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা সি বিন্দুর অবস্থান ভেক্টরটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কী লিখবো দেখো, অতএব এ বি ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এখানে লিখছি দেখো, এ বি ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে দেখো এটা সমান আমরা কী লিখবো, সমান তাহলে এ যে এ বিন্দুর অবস্থান ভেক্টর যোগ বি বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে এটা সমান আমরা পাবো দেখো, 4i ক্যাপ -3j ক্যাপ প্লাস দিয়ে এই টার্মটা, অর্থাৎ এটা যেমন ছিল তাই রয়ে যাবে, -2i ক্যাপ +5j ক্যাপ ডিভাইডেড বাই 2। তাহলে সমান ক্যালকুলেশন করলে আমরা পাবো দেখো, 2i ক্যাপ +2j ক্যাপ ডিভাইডেড বাই 2। উপর থেকে দেখো 2 কমন আসবে, তাহলে 2 কমন নিলে আমরা পাবো 2i ক্যাপ +j ক্যাপ বাই 2, 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সমান আমরা পাচ্ছি i ক্যাপ প্লাস
জে ক্যাপ। তাহলে এবি ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা কত পেলাম, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এবার পরের পার্টটাতে দেখো কি চেয়েছে, যে এবি রেখাংশ যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে সমত্রিখণ্ডিত বলেছে, মানে সমান তিনটে ভাগে ভাগ হবে। তাহলে দেখো, এই যদি আমাদের এবি রেখাংশ হয়, তাহলে যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে, তার মানে মনে করো এখানটা আমরা সি বিন্দু নিলাম আর এখানটা আমরা ডি বিন্দু নিলাম, তাহলে এই দুটো বিন্দুতে কী হয়েছে, সমত্রিখণ্ডিত হয়েছে। অর্থাৎ এইটুকু মানও ওয়ান, এসি তারপরে সিডি এটাও হচ্ছে ওয়ান আর ডিবি এটাও হচ্ছে ওয়ান। তাহলে দেখো এক এক আর এক, তাহলে যোগ করলে আমরা পাবো তিন, অর্থাৎ এখানে আমরা কি বলতে পারবো, সমত্রিখণ্ডিত হয়েছে। তাহলে এখানে দেখো আমাদেরকে কি বের করতে হবে, যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর, অর্থাৎ আমরা এখানে সি বিন্দুর অবস্থান ভেক্টর আর ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করব। তাহলে দেখো এই এসি এইটুকু ডিস্টেন্সটাকে আমরা কত বলছি, ওয়ান, তার আবার এইটুকু ওয়ান আবার ডিবিটা ওয়ান, তার মানে টোটাল সি বিটাকে আমরা কত পাবো, এটা হচ্ছে টু। তাহলে এটা টু আর এটা হচ্ছে ওয়ান, তাহলে আমরা কি বলতে পারবো যে সি বিন্দুটা এ বি রেখাংশকে কত অনুপাতে ভাগ করেছে, ওয়ান ইজ টু টু অনুপাতে দেখো অন্তর্বিভক্ত হয়েছে। একই রকমভাবে এ বি রেখাংশ ডি বিন্দুতে দেখো টু ইজ টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে দেখো আমরা কি জানি, যে যদি এ বি একটি রেখাংশ যেখানে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর আর বি ভেক্টর, আর সি বিন্দুতে যদি এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সি বিন্দুর অবস্থান ভেক্টর সমান কি লিখতে পারবো, না সি বিন্দুর অবস্থান ভেক্টর হয় এম ইন্টু বি ভেক্টর প্লাস এন ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন, এটা হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর যদি সি বিন্দুতে এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে এখানে দেখো এই যে সি বিন্দুতে কি হয়েছে, এ আর বি এই দুটো বিন্দু সি বিন্দুতে দেখো ওয়ান ইজ টু টু অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে যেখানে আমরা এ বিন্দুরও অবস্থান ভেক্টর জানি, বি বিন্দুরও অবস্থান ভেক্টর জানি, তাহলে এখানে আমরা কী লিখবো, সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ওয়ান ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস টু ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু। একই রকমভাবে যখন আমরা ডি বিন্দুর অবস্থান ভেক্টর বের করব, তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে দেখো এই মানটা হয়ে যাচ্ছে টু আর এইটুকু পোর্শনটা হচ্ছে ওয়ান, তাহলে সেক্ষেত্রে ডি বিন্দুর অবস্থান ভেক্টর হবে টু ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস ওয়ান ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান। তাহলে দেখো অতএব আমরা এখানে কী লিখব, অতএব সি বিন্দুর অবস্থান ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর এটা আমরা এখন নির্ণয় করব। তাহলে দেখো আগে আমরা শুরুতে ছবিটা এঁকে নিই, যা যা দেওয়া ছিল, তাহলে আমরা শুরুতে আগে ছবিটা আঁকছি। দেখো তাহলে এই হচ্ছে আমাদের এ বি সরলরেখা, তাহলে এ বিন্দু আর বি বিন্দু আমরা অবস্থান ভেক্টরগুলো আগে লিখে নিই। তাহলে এ বিন্দু, এ বিন্দুর অবস্থান ভেক্টর দেখো দেওয়া রয়েছে ফোর আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো দেওয়া রয়েছে মাইনাস টু আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ। তাহলে এটা লিখছি মাইনাস টু আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ। সি বিন্দু আর ডি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে বলেছে, তাহলে এটা সি বিন্দু নিচ্ছি আর এটা ডি বিন্দু নিচ্ছি। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে এইটুকুটা হবে ওয়ান আর এই মানটা হবে টু, এটা টু আর এটা ওয়ান। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা এখানে কী লিখবো, দেখো যে টু ইন্টু ফোর আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ওয়ান ইন্টু মাইনাস টু আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ ডিভাইডেড বাই থ্রি, অর্থাৎ টু প্লাস ওয়ান। তাহলে এখানে কী লিখছি দেখো, সি বিন্দুর অবস্থান ভেক্টর সমান টু ইন্টু ফোর আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ওয়ান ইন্টু মাইনাস টু আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান, তো ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান। তাহলে সমান আমরা এখানে পাবো, দেখো গুণ করলে এটা আমরা পাচ্ছি দেখো এইট আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ মাইনাস টু আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ ডিভাইডেড বাই থ্রি সমান। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো সিক্স আই ক্যাপ মাইনাস জে ক্যাপ
divided by 3. তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এভাবে লিখতে পারবো আমরা 2i cap minus 1 by 3 j cap. তাহলে এটা হলো আমাদের c বিন্দুর অবস্থান ভেক্টর. এবার আমরা বের করব কার না d বিন্দুর অবস্থান ভেক্টর. তাহলে এখানে লিখে দেখো যে d বিন্দুর অবস্থান ভেক্টর, d বিন্দুর অবস্থান ভেক্টর. তাহলে দেখো এটা সমান আমরা কত লিখতে পারবো, তাহলে d বিন্দুর ক্ষেত্রে দেখো d বিন্দুর ক্ষেত্রে হচ্ছে এইটুকু পার্সেন্ট হবে 1 আর এই দিকটা হবে এই এতদূর পর্যন্ত এটা হবে 2. তাহলে এখানে আমরা কি লিখব d বিন্দুর ক্ষেত্রে 2 ইনটু b বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ মাইনাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 1 ইনটু হবে a বিন্দুর অবস্থান ভেক্টর মানে 1 ইনটু 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ ডিভাইডেড বাই 2 প্লাস 1. তাহলে d বিন্দুর অবস্থান ভেক্টর দেখো আমরা কত লিখছি যে 2 ইনটু মাইনাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ তারপরে প্লাস 1 ইনটু 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ ডিভাইডেড বাই 2 প্লাস 1. এবার আমরা এটা ক্যালকুলেশন করব তাহলে সমান মাইনাস 4i ক্যাপ প্লাস 10j ক্যাপ প্লাস 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ ডিভাইডেড বাই 3. তাহলে সমান এখানে দেখো মাইনাস 4i ক্যাপ প্লাস 4i ক্যাপ ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে শুধু মাত্র আমরা পাচ্ছি 7j ক্যাপ ডিভাইডেড বাই 3 অর্থাৎ এটা সমান হচ্ছে 7/3j ক্যাপ. তাহলে d বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কত পেলাম 7/3j ক্যাপ. দেখো তারও তাগের অঙ্ক কী দেওয়া রয়েছে যে যে ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটি এ মাইনাস 1 মাইনাস 3 বি 5,7 এবং সি 2,5 তার মধ্যমা তিনটির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো. তাহলে এখানে আমাদেরকে কী দেওয়া রয়েছে দেখো ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটির স্থানাঙ্ক দেওয়া রয়েছে মধ্যমা তিনটির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে. তাহলে দেখো যদি এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর হয় তাহলে সেক্ষেত্রে মধ্যমা তিনটির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর হয় 1/3 ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর. তাহলে দেখো প্রশ্নে আমাদের এ বি আর সি এই যে ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটির অবস্থানগুলো দেখো স্থানাঙ্ক আকার করে দেওয়া রয়েছে সেগুলোকে আমরা আগে শুরুতে ভেক্টর ফর্মে লিখে নেব. তাহলে এখানে আমরা কী লিখলাম দেখো যে শীর্ষ বিন্দু তিনটির অবস্থান ভেক্টর তাহলে এ আমাদের কত লিখবো মাইনাস আই মাইনাস থ্রি জে ক্যাপ, বি এর ক্ষেত্রে হবে 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ আর সি এর ক্ষেত্রে হবে 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ. এবার আমরা কী নির্ণয় করবো মধ্যমা তিনটির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর. তাহলে এখানে কী লিখছি দেখো অতএব মধ্যমা তিনটির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর, ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর. তাহলে এটা আমরা কি পাবো এই যে ভেক্টর তিনটে দেওয়া রয়েছে এই তিনটেকে যোগ করে তিন দিয়ে ভাগ করব. তাহলে সমান আমরা কত লিখবো দেখো মাইনাস আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ ডিভাইডেড বাই 3. তাহলে এটার সমান আমরা পাবো দেখো এখানে 5i ক্যাপ আছে 2i ক্যাপ 5 আর 2 7 7 মাইনাস 1 তাহলে এটা হবে 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ আছে এখানে আর এখানে দেখো রয়েছে সেভেন জে ক্যাপ ফাইভ জে ক্যাপ যোগ করলে আমরা পাবো 12 মাইনাস 3 মানে হচ্ছে 9 তাহলে মাইনাস 9 জে ক্যাপ ডিভাইডেড বাই 3. এখান থেকে 3 কমন নিলে দেখো উপর নিচ 3 ক্যান্সেল হয়ে যাবে তাহলে আমরা কত পাবো এখানে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ. তাহলে মধ্যমা তিনটি ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কত পেলাম 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ.